ক্ষমা এবং সহিষ্ণুতা অর্থ কি? ক্ষমা মানে অপরের দোষ ত্রুটিকে মাফ করে দেওয়া। সহিষ্ণুতা মানে অপরে কষ্ট দিয়েছে আপনাকে, সেই কষ্ট নিজে ধৈর্য ধারণ করে সেই কষ্টটাকে নিজে সহ্য করে নেওয়া। সংগঠন কি এরকম একটা ছোট্ট পরিবার? সংগঠনে সারা দেশের বিভিন্ন স্তরের, বিভিন্ন পরিবেশের, বিভিন্ন মন মানসিকতার মানুষ সবাই একত্রিত হয়ে সংগঠন করেন। এমত অবস্থায় যদি আমরা ক্ষমা এবং সহিষ্ণুতার এই মহৎ গুণটা ধারণ করতে না পারি, তাহলে আমাদের পক্ষে কিন্তু সংগঠন করা সম্ভব হবে না। সামান্য অপরাধ করেছে আপনি বড় নেতা, মেরে দিলেন এক থাপ্পড়, এক চড়, হবে সংগঠন? জনগণের সামনে যাচ্ছে তাই বলে তাকে গালি দিলেন, হবে? হবে না। আপনাকে ক্ষমা সহিষ্ণুতার পথ অবলম্বন করে, যিনি যত বড় দায়িত্বশীল তাকে তত বড় নম্র এবং ভদ্র হতে হবে। ক্ষমাশীলতা যদি আপনি নিজে অবলম্বন করেন তাহলে আপনার মর্যাদা বেড়ে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين، سورة أعراف 199 آيات. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর বার্ষিক কর্মী সম্মেলন 2023 এর মহতরম সভাপতি, অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যুব সংঘ, সোনামণি আল আউন মহিলা সংস্থা, পেশাজীবী ফোরাম এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং সম্মানিত সুধী মণ্ডলী, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এরকম একটি প্রোগ্রামে উপস্থিত হয়ে দিনই কথাবার্তা বলার শোনার তা অভিজ্ঞান করেছেন, তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি। আমার আলোচনার বিষয় সাংগঠনিক জীবনে ক্ষমা ও সহিষ্ণুতার গুরুত্ব। দেখুন, আমরা পারিবারিক জীবনে বসবাস করি, আমাদের পরিবার ছোট্ট, একটা পরিবারে ভাই বোন বাপ মা দাদা দাদি থাকে। এই ছোট্ট একটা পরিবেশে, পরিবারে আমাদের মধ্যে অনেক সময় গণ্ডগোল, ফাসাদ, মারামারি, এমনকি লাঠালাঠি পর্যন্ত হয়ে থাকে, এরকম কি দৃষ্ট দেখা যায় না? সংগঠন কি এরকম একটা ছোট্ট পরিবার? সংগঠনে সারা দেশের বিভিন্ন স্তরের, বিভিন্ন পরিবেশের, বিভিন্ন মন মানসিকতার মানুষ সবাই একত্রিত হয়ে সংগঠন করেন। এমত অবস্থায় যদি আমরা ক্ষমা এবং সহিষ্ণুতার এই মহৎ গুণটা ধারণ করতে না পারি, তাহলে আমাদের পক্ষে কিন্তু সংগঠন করা সম্ভব হবে না। ছোট্ট একটা পরিবারেই যদি গণ্ডগোল, ফাসাদ হয়, তাহলে যদি আমরা ক্ষমা সহিষ্ণুতার পথ অবলম্বন না করি তাহলে মারামারি, কাটাকাটি পর্যায়ে চলে যাই। আর সংগঠনে এত বিশাল একটা বড় জায়গা, বিশাল একটা বড় ক্ষেত্র, এখানে ক্ষমা সহিষ্ণুতার পথ যদি আমরা নিজেরা অবলম্বন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে ক্ষমা সহিষ্ণুতার দূরে থেকে, এ থেকে আমাদের পক্ষে সংগঠন করা, সাংগঠনিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে এই জন্য এই ক্ষমা সহিষ্ণুতার পথ অবলম্বনের নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাকে কঠোরতা পরিহার করতে নির্দেশ দিয়েছেন। দেখুন সূরা আল ইমরান 159 আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলব লান ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াসাবিরহুম ফিল আমর। হে নবী, আল্লাহর বড় অনুগ্রহেই তুমি তাদের প্রতি নরম দিল হয়েছো। ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলব, যদি তুমি কর্কশ স্বভাবের, কঠোর হৃদয়ের হতে, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যেত। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, অতএব তুমি মানুষকে ক্ষমা করে দাও। শুধু ক্ষমা করলে হবে না, তোমার সাথে যারা খারাপ আচরণ করেছে তুমি ক্ষমা করবে তো করবে, ওর জন্য তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও। ওয়াসাবিরহুম ফিল আমর,
এরপরে তুমি তাদের সাথে কাজের ব্যাপারে পরামর্শ করো। ফাইজা আজামতা, যখন তুমি কোনো কাজের দৃঢ় সংকল্পবদ্ধ হবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন তুমি ভরসা করো আল্লাহর উপরে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ভরসাকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। এবার আসুন আমরা একটু দেখি ক্ষমা এবং সহিষ্ণুতা অর্থ কি। ক্ষমা মানে অপরের দোষ ত্রুটিকে মাফ করে দেওয়া। সহিষ্ণুতা মানে অপরে কষ্ট দিয়েছে আপনাকে, সেই কষ্ট নিজে ধৈর্য ধারণ করে সেই কষ্টটাকে নিজে সহ্য করে নেওয়া। আরবিতে ক্ষমা এবং সহিষ্ণুতার প্রতিশব্দ আল আফব ওয়াসফহ। শেখ উসাইমিন রহিমাহুল্লাহ বলছেন, আল আফব তরকুল মুহাখাজাতে আলা যামবে ওয়াসফহ আল ইরাদ আনহু, অর্থাৎ অপরের প্রতিশোধ গ্রহণ না করে অপরের অপরাধকে মাফ করে দেওয়া ক্ষমা। আর শুধু তাই না, মাফ করে দিলে হবে না, অপরের দোষ ত্রুটি এড়িয়ে চলাটাই হচ্ছে সহিষ্ণুতা। এ কারণে প্রকৃত ক্ষমা সেটাই, অন্যের অপরাধ করেছে আপনি প্রতিশোধ নিতে সক্ষম, ক্ষমতা রাখেন, এই ক্ষমতা থাকা সত্ত্বেও অপরের অন্যায়কে, অপরের ত্রুটিকে, অপরের অপরাধকে মাফ করে দিয়ে তাকে কাছে টেনে নেওয়াই হচ্ছে প্রকৃতপক্ষে ক্ষমা এবং সহিষ্ণুতা। দেখুন সহি মুসলিমের 2328 হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিনাফসি শাইয়ান ফাত্তাবিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে নিজের ব্যক্তিগত কারণে পৃথিবীর কোনো মানুষকে আঘাত করেননি, প্রহার করেননি, কোনো নারীকে না, কোনো খাদেমকে না, কোনো পুরুষকে না, পৃথিবীর কোনো মানুষকে তিনি নিজের ব্যক্তিগত কারণে আঘাত করেননি। বরং নিজের ব্যক্তিগত কারণে কেউ যদি তাকে কষ্ট দিয়েছে, তিনি নিজ গুণে সেটা ক্ষমা করে দিয়েছেন। তবে হ্যাঁ, যদি কেউ আল্লাহর বিধিবিধান নির্ধারিত হদ এর শাস্তি করে থাকে, তাহলে তিনি হদের শাস্তি বাস্তবায়ন করেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। এবার আসুন দেখুন ক্ষমা ও সহিষ্ণুতার ব্যাপারে আমরা একটু দেখি আল্লাহ কি বলেছেন। আপনি যদি ক্ষমা এবং সহিষ্ণুতার পথ অবলম্বন করতে পারলেন, নির্দেশ পালন করলেন আল্লাহর, সামান্য অপরাধে আর সাংগঠনিক একটা দিনই ভাই কোনো অপরাধ করেছে, আপনি বলছেন তোমার সাথে আমার সারা জীবনের সম্পর্ক শেষ, সংগঠন করা যাবে? সামান্য অপরাধ করেছে, আপনি বড় নেতা, মেরে দিলেন এক থাপ্পড়, এক চড়, হবে সংগঠন? জনগণের সামনে যাচ্ছে তাই বলে তাকে গালি দিলেন, হবে? হবে না। আপনাকে ক্ষমা সহিষ্ণুতার পথ অবলম্বন করে, যিনি যত বড় দায়িত্বশীল তাকে তত বড় নম্র এবং ভদ্র হতে হবে। একটা গাছ দেখেন তো, একটা গাছে যখন আম থাকে না, তখন গাছের পাতাটা উপর দিকে থাকে, গাছে যখন আম ধরে, আম যত বড় হয় তখন গাছের মাথাটা তত উপর দিকে যায় না, নিচের দিকে আসে, উপর দিকে যায় না, নিচের দিকে আসে। গাছে ফল ধরেছে, গাছ আম পেকে গেছে, গাছের মাথা নিচুর দিকে হচ্ছে। আপনি যত বড় দায়িত্বশীল হবেন তত মর্যাদা আপনার বেশি, তত বেশি আপনাকে কি হতে হবে, ক্ষমাশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে, তবেই আপনার পক্ষে সংগঠন করা সম্ভব, অন্যথায় নয়। আল্লাহর নির্দেশ সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফের 199 নম্বর আয়াত, খুজেল আফওয়া ওয়ামুর বিল উরফে ওয়া আরিদ আনিল জাহিলিন, তুমি ক্ষমাশীলতার পথ অবলম্বন করো, অপরকে সৎ কাজের আদেশ দাও এবং মূর্খদেরকে এড়িয়ে চল। দেখুন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, একদা উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী ডাকছেন, আপনাকে আমি নিজে আহলে হাদিস বলে পরিচয় দেই, তাহলে শুধু আহলে হাদিস সালাত সিয়ামে হলে হবে না, জীবনের সার্বিক ক্ষেত্রে আহলে হাদিস হতে হবে? কথা বলেন, জীবনের সার্বিক ক্ষেত্রে না শুধু সালাত সিয়ামে আহলে হাদিস, জীবনের সার্বিক ক্ষেত্রে আমি আহলে হাদিস, আমার দ্বারাই তারা তাহলে প্রকৃত সংগঠন বাস্তবায়ন করা সম্ভব। আল্লাহ তার নবীর উদাহরণ দিচ্ছেন, উকবা বিন আমেরকে একদিন আল্লাহর নবী ডাকলেন, ডেকে বলছেন, ইয়া উকবা, উকবা বিন আমের তুমি শোনো, ইয়া উকবা সেলমান কথা আকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়াতে মান হারামাকা ওয়া আরিজ আম্মান জালামাকা, যে ব্যক্তি তোমাকে দান করেনি, বঞ্চিত করেছে, তুমি তাকে দান করো।
যে ব্যক্তি শুধু তাই না, যে ব্যক্তি তোমাকে জুলুম করেছে সে ব্যক্তিকে তুমি এড়িয়ে চলো। এবার আসুন আল্লাহর অন্যতম গুণ ক্ষমা, তিনি যে ক্ষমাকে পছন্দ করেন। সূরা নিসার 43 আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ কানা আফুওয়ান গফুরা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ পাপ মার্জনাকারী। এবার আমরা বাস্তব দু একটা দৃষ্টান্ত দেখব কিভাবে নবী রাসূল পূর্ববর্তী ব্যক্তিগণ ক্ষমাশীলতার পথ অবলম্বন করেছেন। একটু লক্ষ্য রাখুন, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামের দুই পুত্র কাবিল এবং হাবিল, বড় ভাই ছিলেন কাবিল, ছোট ভাই হাবিল, দুই ভাই মিলে কুরবানি করলো, কুরবানি কবুল হলো ছোট ভাই হাবিলের। কাবিল এবার হাবিলকে লক্ষ্য করে বলছে, লা আক্তুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তখন কাবিল উল্টা তাকে হত্যা করতে চেয়েছিলেন, কাবিল এবার বলছেন ছোট ভাই, ধৈর্য ধারণ করে বলছেন ভাই ভাই শুনেন, সূরা মায়েদার 27-28 আয়াত, ইন্নামা ইয়াতাকাবাল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন, তা আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন, তুমি আমাকে হত্যা করবে, আমার কি দোষ? এরপরে বলছেন দেখেন, লাইন বাসাত্তা এলাই ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসাতিন ইয়াদি ইয়াদিয়া ইলাইয়া লিআকতুলাক ইয়াদাইয়া ইলাইয়া লিআকতুলাক, যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত আমার দিকে এগিয়ে দাও, আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত সম্প্রসারিত করব না। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে একেবারে বিদায় দেওয়ার জন্য পৃথিবীতে কূপে ফেলে দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করলেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মন্ত্রী বানালেন, খাদ্যমন্ত্রী বানালেন, ইউসুফ সম্রাটের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। যে 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য প্রস্তুতি হয়েছিল, সে 10 ভাই ভিক্ষা আর ঝুলি নিয়ে গেছে, ইউসুফ ভিক্ষা দাও। ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারলেন, ভিক্ষা আর ঝুলি নিয়ে গেলে ভিক্ষা চাইতে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে ভিক্ষা আছে যে বলছেন, বলছেন দেখুন কত বড় কথা, সূরা ইউসুফের 91-92 নম্বর এক যা বলছেন, তাল্লাহে আল্লাহর কসম করে বলছি ভাই ইউসুফ, আল্লাহ আমাদের উপরে তোমাকে প্রাধান্য দিয়েছেন, আমরা নিজে জুলুমকারী। ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা চাইলেন, ইউসুফকে বলছেন ভাই আমরা জুলুমকারী, আল্লাহ তোমাকে মর্যাদা দিয়েছেন। কথা শুনে ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে আমার কোনো প্রতিশোধ নেই। এরপরে তিনি বলছেন, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন, ওয়াহু আরহামুর রাহিমিন, তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পথ অবলম্বন করলেন, 16টা অপবাদ দিয়ে যে মক্কাবাসী তাকে মক্কা থেকে তাড়িয়ে দিল, সে মক্কায় তিনি বিজয়ী বেশে ঢুকলেন, মক্কা বিজয়ী হলো, মক্কা বিজয় হওয়ার পরে মক্কাবাসী তার পদোন্নত, মক্কাবাসী তার পদানত, এবার মক্কাবাসীরা সবাই তার কাছে চলে এসে তাকাচ্ছে, আজকে কি প্রতিশোধ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে নেবেন, সবাই বুকটা দ্রু দ্রু করছে। একই কথা বলে দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলছেন ইউসুফ আলাইহিস সালাম যে কথা বললেন, মক্কাবাসীটিকে এটাকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আমার কোনো প্রতিশোধ নেই। ইউসুফ আলাইহিস সালাম যে কথা বলেছিলেন একই কথা বললেন, ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়াহু আরহামুর রাহিমিন, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন, তিনি সবচেয়ে দয়ালুদের বড় দয়ালু, কত বড় ক্ষমাশীল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দু একটা বাস্তব দৃষ্টান্ত আপনি এবার লক্ষ্য করে দেখুন, আমরা যদি ক্ষমা এবং সহিষ্ণুতার পথ অবলম্বন করি। সাহাবিদের আর দু একটা দৃষ্টান্ত, আবু বকর ইসলামের প্রথম খলিফা, তিনি মেস্তার খরচপাতি বহন করেন পরিবারের, মেস্তা গরিব মুহাজির, ফকির মুহাজির, আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে ইফকের ঘটনা, মিথ্যা জেনার অপবাদ দেওয়া হলো, বলুন নাউজুবিল্লাহ, এই মেস্তা তার মধ্যে একটা, যে আবু বকরের খেয়ে পড়ে থাকে সে আবু বকরের মেয়েকে মিথ্যা অপবাদ দিচ্ছে, জেনার অপবাদ, নাউজুবিল্লাহ, তিনি নবীর স্ত্রী, আবু বকর শপথ করলেন মেস্তাকে আর কিছু দেব না, আল্লাহ রাব্বুল আলামিন এটা মানলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন কোরআনুল কারিমের সূরা নূরের 22 নম্বর আয়াত, এটা অবলম্বন এটা করা যাবে না। সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, তখন মেস্তা সব ত্যাগ করে বলছেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আমার শপথ ভঙ্গ করলাম, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমি এই বলার পরেই তিনি মেস্তাকে আবার সম্পূর্ণ খরচ বহন করা শুরু করে দিলেন। ওমরের ঘটনা, ওমর সহিহুল বুখারীর ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহু, একদিন এক ব্যক্তি চলে এসেছে ওমরের কাছে, ওমরের কাছে চলে এসে ওমরের মুখে ওমর স্টেটে বসে আছেন,
উমরের মুখের উপর বলছেন, দেখেন উমরের মুখের উপর এটা বলে দিচ্ছেন, উমর সহিহুল বুখারীর 4642 হাদিস, উমর আপনি আমাদেরকে বেশি বেশি দান করেন না, আপনি আমাদের প্রতি ন্যায় বিচার করেন না। কারপুর মুখের উপর বলছেন, উমর তখন রাষ্ট্রের প্রধান আমিরুল মুমিন, উমর কথা শুনে উমর তো রাগিত মানুষ দাঁড়ায় গেছে একবারে, ওকে কিছু করবে একটা দেবে একটা। কথা শোনার পর সাহাবি হুর বিন কায়েস বলছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু একটা কথা আপনাকে শোনাই। তে বলেন উমর ফারুক রাদিয়াল্লাহুকে বলছেন আল্লাহর কথা, তার নবী আল্লাহকে, আল্লাহ তার নবীকে বলছেন, খুজেল আফওয়া ও আমর বিল উরফে ও আরিজ আনিল জাহিলিন, হে নবী তুমি ক্ষমাশীলতার পথ অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও, আর তুমি মূর্খদেরকে এড়িয়ে চলো, ও তো লোকটা মূর্খ, আপনি ওকে প্রতিশোধ নেবেন। কথা শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু বসে পড়লেন, তাকে ক্ষমা করে দিলেন। ইমাম বুখারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসের একজন, ইমাম বুখারীর সর্বশ্রেষ্ঠ কিতাব বুখারী, এই বুখারীর কিছু শিষ্য একদিন বুখারীকে এসে বলছেন, ইমাম বুখারী রাহিমাল্লাহ এই লোকগুলো সব আপনার বিরুদ্ধে বাহিরে নিন্দা শুরু করে দিয়েছে, আপনি এখন কি বলেন? ইমাম বুখারী বলছেন, আমার বন্ধুরা আপনারা শুনে রাখুন আল্লাহর বক্তব্য, ইন্না কাইদা শয়তান কানা দাইফা, শয়তানদের চক্রান্ত দুর্বল, ওরা নিন্দা করে আমার কি করবে, ওরা তো শয়তান, ওদের চক্রান্ত দুর্বল। আল্লাহর বাণী শুনুন, আল্লাহ বলছেন সূরা ফাতিরের 43 আয়াত, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়ু ইল্লা বি আহলিহি, যে চক্রান্ত করে চক্রান্ত তাকেই ধরে ফেলে। ক্ষমাশীলতার পথ, শেষের পথে চলে এসেছি, দু একটা ক্ষমাশীলতার উপকারিতা। ক্ষমাশীলতা যদি আপনি নিজে অবলম্বন করেন তাহলে আপনার মর্যাদা বেড়ে যাবে। সহিহ মুসলিমের 2588 হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদাকা দিলে মাল কমে না, ওমা জাদাল্লাহু বি আবদিন ইল্লা ইজ্জান, কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ক্ষমা করে দেয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। শত্রুতা বন্ধুতে পরিণত হয়ে যাবে, যে ভাই আপনাকে শত্রু ভাবছে আপনি তার অপরাধ ক্ষমা করে দিন, ইনশাআল্লাহ কালকে এই শত্রুতা বন্ধুতে পরিণত হয়ে যাবে। সূরা আল্লাহ রাব্বুল আলামিন হামিম সাজদার 34-35 নম্বর আয়াতে সেটাই বলেছেন। এরপরে সুমামা বিন উসাল আল্লাহর নবীর মুখের উপরে কঠোর ভাষায় কথা বললেন, মসজিদে নববীর সাথে বাঁধা আছে খুঁটির সাথে, আল্লাহ নবী 3 দিন তার সাথে ভালো আচরণ করলেন, নবীর মুখের উপরে কর্কশ ভাষায় কথা বলে দিল, আল্লাহ নবী তাকে ক্ষমা করে দিলেন। মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন আর বলছেন, আরে লোকটা কি ভিন্ন কোনো লোক না, ফেরেশতা, 3 দিন আমি তার সাথে খারাপ আচরণ করেছি, আমি তার কথা মানিনি, আর এরপরে আমাকে তিনি ক্ষমা করে দিলেন। মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে, তার মাথা ঘুরছে, সামনে আঙ্গুর বাগানে ঢুকে গোসল করে মসজিদে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার হাতে ইসলাম কবুল করে নিলাম। কত বড় কথা দেখেছেন, ক্ষমাশীলতার কত লাভ, ক্ষমা করেন আল্লাহর ক্ষমা আপনি লাভ করবেন। সর্বশেষ হাদিস আজকে, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু বলেন, আবু দাউদের 4777 হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্রোধ নির্বাপন করার, ক্রোধ বাস্তবায়ন করার ক্ষমতা রাখা সত্ত্বেও অপরের অপরাধ ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে পৃথিবীর সব মানুষের সামনে তাকে ডাকবেন, ডেকে বলছেন, হে আল্লাহর বান্দা, এই যে জান্নাতের সব হুর তোমাকে আমি এখতিয়ার দিয়ে দিলাম, তুমি মানুষকে ক্ষমা করে দিয়েছ, তোমার যে হুর ইচ্ছা তুমি নিজে পছন্দ করে নিয়ে নাও। সুবহানাল্লাহ, আমরা সোনামণিদের ছোট থেকে শিক্ষা দিব, সোনামণিরা তোমরা ক্ষমাশীলতার পথ অবলম্বন করো, যুব সংঘ ভাই তোমরা ক্ষমাশীলতার পথ অবলম্বন করো, আল আওন পেশাজীবী ফোরাম আন্দোলনের মুরব্বী অনুরোধ করব, ক্ষমাশীলতার পথ আপনি অবলম্বন করুন। ভাই আজিজুর রহমান সোনামণির কেন্দ্রীয় পরিচালক এখানে বসে আছেন, ছোটবেলায় থেকে আমাদের প্রশিক্ষণ দিয়ে এসেছিলেন, এই প্রশিক্ষণ, তুমি প্রতিশোধ নিয়ে নিতে যেও না, কেউ অপরাধ করলে তুমি ক্ষমা করে দাও, সে একদিন নিজেই ভিতর দিয়ে অনুতপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমাশীলতার পথ অবলম্বন করার তৌফিক দান করুন, তাহলে আমরা সাংগঠনিকভাবে এগিয়ে যাব। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।